বাংলার আদি ও মধ্যযুগ থেকে গুরুত্বপূর্ণ ছিল হস্তশিল্প। হস্তশিল্পের মধ্যে সূচি শিল্প অন্যতম। সূচি শিল্পে অকল্পনীয় প্রতিভার দেখা মেলে এবারের দশম জাতীয় এসএমই পণ্য মেলায়। সূচ সুতার আলপনায় আঁকছেন বিখ্যাত ব্যক্তিদের ছবি। আজ শুনব সূচি শিল্পে বিপ্লব ঘটানো ইলোরা পারভিনের কথা। আমার সূচি শিল্পের যাত্রা শুরু হয়েছিল বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের হাত ধরে। তো কাকু যখন ছবি আঁকতেন, আমি খুব কাছ থেকে বসে আমি কাকুর ছবি আঁকা দেখতাম। তো কাকু ছবি আঁকতেন, আমি দেখতাম যে কাকু ছবি আঁকতেছে উঁচু নিচু হচ্ছে কী করে, যে নাকটা উঁচু, পাশে নিচু, হাতগুলো গোল। তো এই যে কৌতূহলটা আমার ছিল অনেক বছর ধরে। আমি অনার্স মাস্টার্স পরীক্ষা দেওয়ার পর আমি কাকুর শিষ্য ছিলেন দুলাল চন্দ্র সাহা, আমি দাদাকে বললাম যে দাদা ছবি আঁকেন, এটা উঁচু নিচু কী করে হয়। তখন দাদা বললেন যে তোমার এত আগ্রহ, তুমি একটা কাজ করো, সুতা দিয়ে শুরু করো, তুমি তো সেলাই করো। তো উনি প্রথম দিনই বলছিলেন যে সুতা দিয়ে কাজ করা কঠিন, তবে তোমার যেহেতু আগ্রহ অনেক বেশি তুমি পারবে। তো আমাকে বললো যে কালকে তুমি সকালে একটা ছবি নিয়ে চলে আসবা। তো আমি তখন বঙ্গবন্ধুর একটা ছবি, একটা বই ছিল, এটা প্রচ্ছদে বঙ্গবন্ধুর ছবি ছিল, তখন আমি বঙ্গবন্ধুর ওই বইটা নিয়ে আমি গেলাম। তখন ওই বঙ্গবন্ধুর ছবি দিয়ে শুরু। ছবির প্রকার ভেদে দাম নির্ধারণ করা হয়েছে 50,000 থেকে 15 লক্ষ টাকা। আমার ছবির মাধ্যম হলো সূচসুতা। এই সূচসুতা দিয়ে আমি ছবি সেলাই করি। আর ছবির শুরু সময়কালটা আসলে নির্ভর করে যে আমি কত সময় নিয়ে কাজ করছি। আমি প্রত্যেক দিন 12-14-15 ঘন্টা করে সেলাই করি, তাতে আমার একটা ছবি শেষ করতে 1-1.5-2 মাস লেগে যায়। আমি এই পর্যন্ত ছবি সেলাই করেছি বিশ্ববরেণ্য ব্যক্তিদের, যেমন নেলসন ম্যান্ডেলা, মাদার তেরেসা, তুরস্কের জাতির পিতা, তারপর আমাদের দেশের হুমায়ুন আহমেদ, সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, বেগম রোকেয়া, তাছাড়া বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু পরিবারের সবার ছবি তো আছেই। তো আমি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর পরিবারের 7 ফিট লম্বা একটা ছবি করেছি, 4 ফিট প্রশস্ত। আমি ছবিটা আসলে মূলত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর একটা গিফট হিসেবে আমি সেলাই করেছি। তো ছবিটা এখন আমি মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে চাই, আমি নিজ হাতে। মেলার বি ব্লকের 128 নম্বর স্টলের সামনে এসেই অভিভূত হচ্ছেন ক্রেতা দর্শনার্থীরা। বাংলাদেশের যে তরুণ উদ্যোক্তা, নারী পুরুষ মিলে যে উদ্যোক্তা, সেই উদ্যোক্তারা এত চমৎকার দেশীয় শিল্প এখানে প্লেস করেছে, সেটা বাংলাদেশ গর্বিত, আমি গর্বিত, আমি দেশের নাগরিক হিসাবে। তেমনি একটি প্রতিষ্ঠান ইলোরা পারভিনের ক্ষুদ্র কুটির ও হস্তশিল্প, এই ক্ষুদ্র কুটির ও হস্তশিল্পের ইলোরা পারভিন বাংলাদেশের মুক্তিযুদ্ধ, জাতির পিতা বঙ্গবন্ধু এবং তার পরিবার সহ যে সুই এবং সুতার মাধ্যমে যে চিত্রশিল্প উনি তৈরি করেছেন, যা বিরল, ইলোরা পারভিন তার শিল্পকর্ম বিশ্বময়ে স্বীকৃতি পাওয়ার মতো। কিন্তু যেহেতু নড়াইলের মানুষ সাধারণভাবে কাজ করছেন, বিশ্ব মিডিয়ার কাছে তার উপস্থাপিত হয়নি, সময় লাগবে, কিন্তু এই শিল্পী একদিন বাংলাদেশের ব্র্যান্ড হবে, বাংলাদেশের সুনাম, বাংলাদেশের সংস্কৃতি ছড়িয়ে পড়বে বিশ্বময় তারই এই সুই সুতার এই শিল্পের মধ্য দিয়ে।